আজকের খাবারটা একদমই সিম্পল, বাঙালি প্রিয় খাবার সবারই ডাল ভর্তা, এগুলো তো বাঙালিদের প্রিয় খাবার। যাই হোক, এটা হলো আপনার সর্ষে বাটা, শুধু সর্ষে না, এর ভিতরে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ মিশিয়ে সর্ষেটা বাটা হয়েছে, এবং সর্ষেটাও কাঁচা, ঠিক আছে। আর এটা হলো আলু, ছোটো ছোটো আলু আছে না, এইগুলা সিদ্ধ করে শুকনা মরিচ স্টাইলে তারপর এটার সাথে মিশিয়ে লবণ সহ বাড়ছে, এটার মধ্যে লবণ আছে, দেয়া লবণ দিয়ে বাড়তে হয়েছে। সর্ষেটা আপনার যখন মুখে রুচি থাকবো না, এই বাটাটা খাবেন, মুখে রুচি এসে যাবে অটোমেটিক, মানে লোভনীয় একটা জিনিস। সর্ষের গন্ধটাই অন্যরকম এবং খুব ঝাল, নাক দিয়ে নয় যদি ঠান্ডার ভাব থাকে সর্ষা বাটা খাবেন, যাই বোকা। এটা আপনার মুখে রুচির জন্য খুবই উপকারী, জ্বরের পরে ধরুন মুখে তেতো তেতো লাগে, কিছু খাওয়া যায় না, এটা খাবেন, 100% খেতে পারবেন। হাউস অনেক শুকনো করে খেতে হয়, অল্প করে নিয়ে ভাত বেশি নিয়ে নেন, না খাইতে পারবে না, নাকে লাগবে পুরো। সরিষা, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ সবগুলো কাঁচা, একদম নাকে পারে, স্বাদ লাগে খেতে। শৈশব একটা ঝাল আছে খুব মারাত্মক, শৈশব নেগুলো খাইলে আমার লাগে না, হালকা লাগে। দেখেন মনে হচ্ছে ভাতের মধ্যে কিছুই মাখি নেই, তারপর চলুন আসছে আরো কম নিলে ভালো হতো।
একদম পারফেক্ট খাওয়া যায়, দারুণ খাওয়া। রুচি না থাকলে এই ধরনের খাবার খাবেন, অটোমেটিকলি রুচি বেড়ে যাবে। ওকে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।